স্থান ঈশ্বরদী পাতিরাখালী আলহাজ কামরুজ্জামান সিরাজের বসত বাড়ির সংলগ্ন আমবাগান। তারিখ 8/5, সময় বেলা 12:00। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা শ্রদ্ধা পালন করিবেন, আমি আলহাজ কামরুজ্জামান সিরাজ, পিতা মৃত আলহাজ আনোয়ার হোসেন বিশ্বাস, শাকিং পাতিলাখালী উপজেলা ঈশ্বরদী জেলা পাবনা। এই মর্মে ন্যায় বিচার প্রার্থিত হয়ে আপনাদের সামনে তুলে ধরছি যে আমি একজন সাধারণ কৃষিজীবী মানুষ, সরকারি বেসরকারি কোনো জায়গা জমির দখলদারিত্বের সাথে জড়িত নেই এবং কোনো দিনই ছিলাম না। আমার বিরুদ্ধে যত মিথ্যা সংবাদ করিতেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার পৈতৃক সম্পত্তি ভোগ দখল করিয়া আসার সময় আমাদের পৈতৃক সম্পত্তি ভোগ দখল করিয়া আসার সময় এই জমির ভুয়া মালিক সেজে বহুরূপী রাজনৈতিক দখলবাজ ভূমিদস্যু নামে পরিচিত ইসাহক মালিতা, আবুল কাশেম গোলবার, সজীব পরামানি, সেলিম পরামানিক, দলিল উদ্দিন দুখু, রেনুয়ারা বেগম, সোলেমান, সাইদুল, আমিনুল, রুয়েল, রবিউল, রাকিবুল, সনি, রনি, আহসান সহ আরও অনেকে ঈশ্বরদী থানার পাতিলাখালী মৌজার আরএস খতিয়ান নং 84 সহ 26টি খতিয়ান জাল করিয়াছে। এই ডকুমেন্টের ফটোকপি আপনাদের নিকট পরিবেশন করিলাম। প্রকৃত সত্য ধামাচাপার জন্য মিথ্যা সংবাদ পরিবেশন করিতেছে। এছাড়াও পার্শ্ববর্তী আরও অনেকগুলা দাগের আমার 30 বছরের ক্রয়কৃত ভোগদগুলিও ফসলি জমি জবরদখল করিয়া ইসাহক মালিতা গং তার পৌরসভার ক্ষমতা বলে অবৈধভাবে সার্বিয়ার ও কমিশনার দ্বারা উক্ত নালিশি ভূমি পরিমাপ করিয়া পাকা ঘর বাড়ি স্থাপন করার কাজ শুরু করে। আমরা নিরীহ দুর্বল কৃষিজীবী মানুষ, আমরা উচ্চ ফলনশীল ইরি বড় ধান অগভীর নলকূপের স্কিমের মাধ্যমে চাষাবাদ করি। এছাড়াও ডাল, তেল, আখ, কলা, মাছ, গরু, দুধ, ফলন বাগান, কাঠ বাগান প্রভৃতি উৎপাদন করে জাতীয় উৎপাদনের সঙ্গে প্লাস করি। শতভাগ গ্যারান্টি আমার কোনো অন্যায় অবৈধ কোনো কাজের সাথে জড়িত নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং শেষ ভরসা পৌর আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, পাবনার জজ আদালতের দ্বারস্থ হই। আদালত পিবিআই এর তদন্ত রিপোর্ট অন্তে 107-117 ধারার বন্ড ইসহক মালিতা গং প্রদান করিয়া আসেন এবং 144 ধারার রায় ডিগ্রি আমাদের পক্ষে প্রদান করেন, যার ডকুমেন্ট বিদ্যমান আছে। সকল মামলা চলমান আছে, নিম্নে সেগুলি দেওয়া হল। 2006 সহকারী জজ আদালত পাবনা বিবাদী দলিল উদ্দিন দুখু বাদী কামরুজ্জামান সিরাজ, অপ্রোর 1679-21 সহকারী জজ আদালত পাবনা বিবাদী দলিল উদ্দিন দুখু ও রেনার চলমান পাতা 2, OC-17/2002 বাড়ির জমি, এই জমি সহকারী জজ আদালত পাবনা বিবাদী আহসান গং, OC-94-19 সহকারী জজ আদালত পাবনা নুরুল হকের বাড়ি, যে জায়গাটা ওই যে জোর করে ঘর করতেছে 30 বছর ধরে, ওই জায়গাটা আমরা ফসল আবাদ করতেছি কিনা সব কাগজপত্র দলিল, তারপরে আপডেট এই যে হচ্ছে যে এখন অনলাইনে খাজনা খারিজও সব আছে। আচ্ছা, সহকারী জল পাবনা নুরুল হকের বাড়ি বিবাদী সোলেমান মজাহার গং, 5/91-22 ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত পাবনা দলিল উদ্দিন ও রেনোয়ারা চিটিং কেস, একদমই 2-3 বার করে বিক্রি করে একেটা এসে ঝামেলা করছে। আচ্ছা, OC-290-50-21 সহকারী জজ আদালত এই বাড়ির ওই সামনে ওখানে হচ্ছে যে ওই রাস্তার সাইডেই ওখানে এই প্রাচীর দিয়ে হচ্ছে ছাপনা তুলে ওখানেও পৌরসভা সব আইসে ওখানেও বেদখল করার সকল চেষ্টা করছে। আচ্ছা, নির্বাহী আদালত পাবনা 47-24-22-24-144 ধারা সলিমানগঞ্জ, নির্বাহী আদালত পাবনা 107 ধারা সলিমানগঞ্জ, নির্বাহী আদালত পাবনা পিটিশন নাম্বার 145 ধারা আমিনুল, নির্বাহী আদালত পাবনা পিটিশন নাম্বার 165-24-107-117 ধারা গোলবারগঞ্জ। নতুন করে তারা সকল নালিশি জমিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে
পাকা নির্মাণ কাজ করিতেছে। পুলিশ প্রশাসনের লিখিত নির্দেশ অমান্য করিয়া জোরপূর্বক কাজ চলমান রাখিয়াছে। আমাদের সকল নালিশি জমির অনলাইন খাজনা এবং দলিল দস্তাবেজ রইয়াছে, যাহা আপনারা দেখিতে পারেন। এছাড়াও ইসাহ মালিতা ও গোলবার গং বিভিন্ন মাদক মামলার সঙ্গে জড়িত। বিহারি ও সরকারি জমি বাড়ি দখলকারী চাঁদাবাজ জবরদখলকারী এই বাহিনী দ্বারা এলাকার বিভিন্ন জমি মুলাগুড়ি থেকে আরপাড়া আরকান্দি সন্ত্রাসী চাঁদাবাজি অরণখোলার গরুর হাটের নামমাত্র মূল্যে ডেকে নিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করিতেছে, যাহার সুস্থ তদন্ত বিচার হওয়া একান্ত আবশ্যকীয়। পৌর মেয়র ইসাহাক মালিতা গোলবাজ সলেমাঙ্গং মিথ্যা সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক সহ নানা অনলাইন মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশন করিয়া আমাদের চরমভাবে অসম্মানিত করিতেছে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের লিখনির মাধ্যমে এলাকার শান্তিপ্রিয় নিরীহ কৃষকের পাশে দাঁড়িয়ে উপকৃত করুন। আপনাদের লিখনির দ্বারা সুন্দর সমাজ গঠন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।